এতে দিলীপ টক্করে সরগরম বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র শুভেন্দুর অনুগামীরাই দিলীপকে হারাবে প্রচারে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের পাল্টা কীর্তি আজাদকে কড়া জবাব বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের बीजेपी वाला उसको खुद ही हराना चाहता है। शुभेंदु अधिकारी का लोग কীর্তি আজাদ বারবার আমার পিছনে লাগছেন। আরে আমি কি করলাম? টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিয়েছে, এখন উনি বেরোতে পারছেন না, ধাক্কাও খাচ্ছেন। বিজেপি ওয়ালা আমসে জো কুছ বাত কর রহা উসকা হম খুলাসা করেগা। বিজেপি ওয়ালা উসকো খুদ হি হারানা চাহতা হে। শুভেন্দু অধিকারী কা লোক। ভালো কথা তো, জিতে আসুন না। খুব দুর্ভাগ্য ওনার, টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না, বেরোতে পারছেন না। আর কাহিন কা ইট কাহিন কা রোড়া, টিএমসি নে কুনবা জোড়া, রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন জায়গায় পা দিয়েছেন উনি, সেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন। ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না। আমি যদি বলো ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। কীর্তি আজাদকে বাংলার রাজনীতি বুঝতে সময় লাগবে একটু। কীর্তি আজাদ বারবার আমার পিছনে লাগছেন। আরে আমি কি করলাম? টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিয়েছে, এখন উনি বেরোতে পারছেন না, ধাক্কাও খাচ্ছেন, কী বলবেন ঠিক করতে পারছেন না। লোক ভাবছে যে ও যদি জিতে যায় ওকে আর দেখতে পাবো। এইসব সমস্যার সমাধান করুন, উত্তর দিন। দিলীপ ঘোষ লোকের সঙ্গে আছে, থাকবে। কীর্তি দিলীপ টক্করে সরগরম বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র শুভেন্দুর অনুগামীরাই দিলীপকে হারাবে প্রচারে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের পাল্টা কীর্তি আজাদকে কড়া জবাব বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বিজেপি ওয়ালা উসকো খুদ হি হারানা চাহতা হে। শুভেন্দু অধিকারী কা লোক। কীর্তি আজাদ বারবার আমার পিছনে লাগছেন। আরে আমি কি করলাম? টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিয়েছে, এখন উনি বেরোতে পারছেন না, ধাক্কাও খাচ্ছেন। বিজেপি ওয়ালা আমসে জো কুছ বাত কর রহা হে উসকা হম খুলাসা করেগা। বিজেপি ওয়ালা উসকো খুদ হি হারানা চাহতা হে। শুভেন্দু অধিকারী কা লোক। ভালো কথা তো, জিতে আসুন না। খুব দুর্ভাগ্য ওনার, টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না, বেরোতে পারছেন না। আর কাহিন কা ইট কাহিন কা রোড়া, টিএমসি নে কুনবা জোড়া, রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন জায়গায় পা দিয়েছেন উনি, সেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন। ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না। আমি যদি বলো ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। কীর্তি আজাদকে বাংলার রাজনীতি বুঝতে সময় লাগবে একটু। কীর্তি আজাদ বারবার আমার পিছনে লাগছেন। আরে আমি কি করলাম? টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিয়েছে, এখন উনি বেরোতে পারছেন না, ধাক্কাও খাচ্ছেন, কী বলবেন ঠিক করতে পারছেন না। লোক ভাবছে যে ও যদি জিতে যায় ওকে আর দেখতে পাবো। এইসব সমস্যার সমাধান করুন, উত্তর দিন। দিলীপ ঘোষ লোকের সঙ্গে আছে, থাকবে।